বেনাপোল স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং বোমা হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য খালাস। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। বেনাপোল স্থলবন্দর দখলকে কেন্দ্র করে সোমবার সকাল 10টার দিকে পৌর কাউন্সিলর রাশেদ ও বন্দরের ইজারাদার শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পুলিশ জানিয়েছে 2 ঘন্টারও বেশি সময় চলে বোমাবাজি। গুলি ছোড়ার পাশাপাশি কমপক্ষে 30টি বোমার বিস্ফোরণ ঘটে, আহত হয় 10 জন। এই ঘটনায় বন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার বিস্ফোরণে বন্দর, কাস্টমস সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সেটা ভাঙচুর করে, সামনে মেশিন আছে সেই মেশিনের উপরে, মানে এটিএম মেশিনের উপরে আঘাত হানে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় 2 জনকে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি রাশেদ কমিশনার নামে একজনের নাম আসছে, সেই ঘটনার সাথে কতটুকু জড়িত সেই বিষয়টা আমরা তদন্ত করে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। বেনাপোল বন্দর এলাকার অবস্থা থমথমে। পুরো বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরের পণ্য লুট আনলুট কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক।